নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। বুধবার দাইহাট পৌরসভার নবনির্বাচিত পৌর সদস্যগণ শপথ গ্রহণ করেন। এই দিন দাইহাট পৌরসভার প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাইহাট পৌরসভার নবনির্বাচিত পৌর সদস্যদের শপথ বাক্য পাঠ করান কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতিমা জেবা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতিমা জেবা, ডেপুটি ম্যাজিস্ট্রেট নিশীত বালা, দাইহাট পৌরসভার ইও অসীম রায়। এই দিন দাইহাট পৌরসভার 14 জন তৃণমূল কংগ্রেস প্রার্থী শপথ গ্রহণ করেন। এই দিনের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে অসংখ্য পৌর কর্মচারী উপস্থিত ছিলেন। এই দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর সদস্যদের শপথ বাক্য পাঠ করান কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতিমা জেবা। আমি শ্রী কার্তিক চন্দ্র তা পূর্ব বর্ধমানের অন্তর্গত দাইহাট পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করতেছে। অথবা সত্যনিষ্ঠের সহিত অঙ্গীকার করিতেছি যে নীতি দ্বারা স্থাপিত ভারতের সংবিধান প্রতি প্রকৃত আস্থাবান ও অনুগত থাকিব এবং বিশ্বস্ত সহিত আমার কর্তব্য। আমি শ্রীমতী মাধবী রাগুয়ার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দাইহাট পৌরসভার 2 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি অথবা শহীদ নিষ্ঠার সহিত অঙ্গীকার করিতেছি যে বিবিধ দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত অবস্থান ও অনুষ্ঠান থাকিব এবং বিশ্বস্তার সহিত আমরা আমার কর্তব্য নির্বাহিত করিব। বর্ধমান জেলার অন্তর্গত দাইহাট পৌরসভা এলাকা 3 নম্বর ওয়ার্ডে হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আস্থাবান ও অনুগত থাকিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য নির্বাহ করিব। নমস্কার। আমি অজিত ব্যানার্জি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দাইহাট পৌরসভা এলাকার 4 নম্বর ওয়ার্ডে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আস্থাবান ও অনুগত থাকিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য নির্বাহ করিব। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দাইহাট পৌরসভা এলাকার 5 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আস্থাবান ও অনুগত থাকিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য নির্বাহ করিব। ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আস্থাবান অনুগত ও অনুগত থাকিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য নির্বাহ করিব। প্রদীপ কুমার দাস। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জী জিন্দাবাদ। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জিন্দাবাদ। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দাইহাট পৌরসভা এলাকার 8 নম্বর ওয়ার্ড হয়েছে নির্বাচিত একজন কাউন্সিলরকে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আস্থা বা অনুগত থাকিব এবং বিশ্বস্তরে আমার কর্তব্য নির্বাহ করব। দাইহাট পৌরসভা এলাকার 9 নম্বর ওয়ার্ড হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আস্থাবান ও অনুগত থাকিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য নির্বাহ করিব। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দাইহাট পৌরসভা এলাকার 10 নং ওয়ার্ডে হইতে নির্বাচিত একজন কাউন্সিলর রূপে
ঈশ্বরের নামে শপথ গ্রহণ করিতেছি অথবা সত্যনিষ্ঠার সহিত অঙ্গীকার করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত আস্থাবান ও আনুগত্য থাকিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য নির্বাহ করিব। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125। মাদার ডেয়ারি পার্লার, মণ্ডলহাট, পানুহাট, কাটোয়া, পূর্ব বর্ধমান। এখানে মাদার ডেয়ারি কোম্পানির দুধ, দই, পনির, মিষ্টি দই, প্যারা সন্দেশ, আইসক্রিম, জল, খুচরো ও পাইকারি বিক্রি হয়। বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সরবরাহ করা হয়। মোবাইল নাম্বার 9332346863 অথবা 9635862943।